চীনের হারবিন শহরে শুরু হয়েছে ঐতিহ্যবাহী বরফ উৎসব। তুষার ও বরফের তৈরি ভাস্কর্য দেখতে ভিড় করছেন পর্যটকরা। সাদা দানবাকৃতির তুষার মানব, চীনের ঐতিহ্যবাহী নতুন বছরের প্রতীক খড়গসহ বরফের তৈরি নানা ধরনের মনোমুগ্ধকর ভাস্কর্য সেজেছে চীনের হারবিন শহর। ঐতিহ্যবাহী আইস অ্যান্ড স্নো ফেস্টিভ্যাল উপলক্ষে মূলত এই আয়োজন, যা দেখতে প্রতিদিনই ভিড় করছেন পর্যটকরা। আমি চীনের দক্ষিণ অংশ থেকে এসেছি, সেখানে খুব কম তুষার দেখা যায়। এখানে এসে তুষার দেখার ইচ্ছা পূরণ করেছি, অনেক উপভোগ করছি। গত বছরের মতো এবছরও উৎসবটি মহামারী দ্বারা প্রভাবিত। এখনও অনেক মানুষ বাইরে যাওয়ার এবং মজা করার সাহস করছে না। হারবিনে 35 বছর ধরে অনুষ্ঠিত হচ্ছে আইস অ্যান্ড স্নো ফেস্টিভ্যাল। এবারের প্রতিপাদ্য দ্য ক্যাপিটাল অফ আইস অ্যান্ড স্নো, ড্রিম অ্যান্ড স্নো। শহরটির প্রায় 1.54 মিলিয়ন বর্গমিটার এলাকা জুড়ে চলছে এই উৎসব। নাদিয়া তাবাসুম, দীপ্ত, বার্তা কক্ষ। সাদা দানবাকৃতির তুষার মানব, চীনের ঐতিহ্যবাহী নতুন বছরের প্রতীক খড়গসহ বরফের তৈরি নানা ধরনের মনোমুগ্ধকর ভাস্কর্য সেজেছে চীনের হারবিন শহর। ঐতিহ্যবাহী আইস অ্যান্ড স্নো ফেস্টিভ্যাল উপলক্ষে মূলত এই আয়োজন, যা দেখতে প্রতিদিনই ভিড় করছেন পর্যটকরা। আমি চীনের দক্ষিণ অংশ থেকে এসেছি, সেখানে খুব কম তুষার দেখা যায়। এখানে এসে তুষার দেখার ইচ্ছা পূরণ করেছি, অনেক উপভোগ করছি। গত বছরের মতো এবছরও উৎসবটি মহামারী দ্বারা প্রভাবিত। এখনও অনেক মানুষ বাইরে যাওয়ার এবং মজা করার সাহস করছে না। হারবিনে 35 বছর ধরে অনুষ্ঠিত হচ্ছে আইস অ্যান্ড স্নো ফেস্টিভ্যাল। এবারের প্রতিপাদ্য দ্য ক্যাপিটাল অফ আইস অ্যান্ড স্নো, ড্রিম অ্যান্ড স্নো। শহরটির প্রায় 1.54 মিলিয়ন বর্গমিটার এলাকা জুড়ে চলছে এই উৎসব। নাদিয়া তাবাসুম, দীপ্ত, বার্তা কক্ষ। সাদা দানবাকৃতির তুষার মানব, চীনের ঐতিহ্যবাহী নতুন বছরের প্রতীক খড়গসহ বরফের তৈরি নানা ধরনের মনোমুগ্ধকর ভাস্কর্য সেজেছে চীনের হারবিন শহর। ঐতিহ্যবাহী আইস অ্যান্ড স্নো ফেস্টিভ্যাল উপলক্ষে মূলত এই আয়োজন, যা দেখতে প্রতিদিনই ভিড় করছেন পর্যটকরা। আমি চীনের দক্ষিণ অংশ থেকে এসেছি, সেখানে খুব কম তুষার দেখা যায়। এখানে এসে তুষার দেখার ইচ্ছা পূরণ করেছি, অনেক উপভোগ করছি। গত বছরের মতো এবছরও উৎসবটি মহামারী দ্বারা প্রভাবিত। এখনও অনেক মানুষ বাইরে যাওয়ার এবং মজা করার সাহস করছে না। হারবিনে 35 বছর ধরে অনুষ্ঠিত হচ্ছে আইস অ্যান্ড স্নো ফেস্টিভ্যাল। এবারের প্রতিপাদ্য দ্য ক্যাপিটাল অফ আইস অ্যান্ড স্নো, ড্রিম অ্যান্ড স্নো। শহরটির প্রায় 1.54 মিলিয়ন বর্গমিটার এলাকা জুড়ে চলছে এই উৎসব। নাদিয়া তাবাসুম, দীপ্ত, বার্তা কক্ষ।